যে কোনো মুহূর্তে ভারতের ঐতিহ্য তাজমহলকে ডিনামাইট দিয়ে ধ্বংস করা হতে পারে বাবরি মসজিদের মতো তাজমহলকে ধ্বংস করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ভারতের সমাজবাদী পার্টির বিধায়ক আজম খান তিনি বলেন ভারতের ঐতিহ্য তাজমহলকে ডিনামাইট দিয়ে ধ্বংস করা হতে পারে বাবরি মসজিদের মতনই তাজমহলকেও ধ্বংস হতে পারে আজম খান দাবি করেছেন বিতর্কের জেরে বাবরি মসজিদ যদি ধ্বংস করা সম্ভব হয় তাহলে তাজমহলও এমনইভাবে কোনো দিন ধ্বংস হবে সেটা অবিশ্বাস্য কিছু নয় তিনি আরও বলেন বিশ্বের সপ্তম আশ্চর্যের মধ্যে একটি হলো এই তাজমহল তার দেশের পাশাপাশি বিদেশি পর্যটকদের মধ্যেও একটি এটি খুব পছন্দের একটি দর্শনীয় স্থান তাই হয়তো এটি এখনও ধ্বংস করা হয়নি এর আগে প্রদেশের সারধানা বিধানসভা কেন্দ্রের বিধায়ক নির্বাচিত হয়েছিলেন সঙ্গীত সোম মিরাট জেলার সিসোলি গ্রামে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তাজমহল নিয়ে বিতর্কিত মন্তব্য করেন বিধায়ক সঙ্গীত সম। তিনি বলেছেন তাজমহল ভারতীয় সংস্কৃতির একটি কলঙ্ক ওই স্মৃতিসৌধ যে শাহজাহান নির্মাণ করেছিল সে নিজের বাবাকে হত্যা করেছিল একই সঙ্গে তার আরও দাবি ভারতীয় ইতিহাসে কখনোই তাজমহলে স্থান পাওয়া উচিত নয় কারণ দেশের শত্রু মোগলরা তাজমহল তৈরি করেছিল দেশি প্রবাসী ভাই ও বোনেরা আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে